আদর্শক দর্শক এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তিথির পাখিটিকে জবায়ের পর কিভাবে তার শরীর থেকে পালক উপশম ছাড়িয়ে নেওয়া হয়েছে তো এখনকার ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে পালক উপশম ছাড়িয়ে নেওয়ার পর তিথির মুরগি কাটাকাটি করবেন এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আপনাদেরকে তাহলে দেখে দেখুন কিভাবে কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা তিতির পাখির ওজন কতটুকু যদিও ওটার ভিতরে বেশি একটা মাংস নেই আপনারা দেখতে পাচ্ছেন তিতির পাখিটার বেশি একটা মাংস হয়নি অনেক দিন যাবতে আমরা লালন পালন করতেছি ডিম না দেওয়ার কারণেই কিন্তু এটাকে জবাই করে নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে এটার সাঁতারটা কিন্তু রয়ে গিয়েছে প্রথমে আপনারা ঠ্যাঙের কাছের যে অংশটুকু আছে সেই ঠেঙের অংশটুকু আগে কেটে নেবেন এভাবে এভাবে একে একে কেটে নেবেন তারপর হচ্ছে ডানাগুলো যে রয়েছে সেই ডানাগুলোকে এভাবে কেটে নেবেন তারপরে এই যে ডানা দুই পাশে যে ডানাগুলো এভাবে একে একে কেটে নেবেন তারপর হচ্ছে এটার শরীরের অংশ থেকে গলাটা ছাড়িয়ে নেবেন এভাবে কেটে নেবেন আর এটা মাঝখান দিয়ে এভাবে কেটে এটার ভিতরে যে নারী বুড়ি আছে সেই নারী বুড়িটিকে এভাবে বের করতে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই নারী বুড়িকে বের করে আলাদা করে নেবেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই ধরনের ভিডিও আপনারা আর দেখতে চান কি না আমাদের এই চ্যানেল থেকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব এইভাবে আপনারা রানটাকে ছাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন কিভাবে একে একে ডিমের চিহ্ন বিচ্ছিন্ন নাই মুরগিরা আসলে অনেক শখ করে আনছিলাম দর্শক মুরগি মুরগি দুটো চান্দিনা বাজার থেকে কিনেছিলাম চান্দিনা বাজারে যে পশু পাখি বিক্রি করে ওই দোকান থেকে এনেছিলাম পনেরোশো টাকা দিয়ে দোকানি বলেছিল যে এগুলো বাসায় নিয়ে পারলে লালন পালন করলে ভালোভাবে ডিম দেবে কিন্তু বিগত ছয় মাস হয়ে গেল কোনো ডিম দিচ্ছে না তাদের এখানেও নাকি যখন আমি দোকান থেকে আনি তখন বয়স ছিল চার মাস আমার এখানে ছয় মাস প্রায় চারে চার দশ মাস হয়ে গেল কোনো ডিম দেওয়ার নামে বাচ্চা দেওয়ার নামে নাম নেই থেকে খাবার খাইয়েছি প্রতি কেজি খাবারের দর্শক পঁয়ষট্টি টাকা কেজি খাবার খাইও কোনো লাভ হয়নি কোনো ডিম দেয়নি বাঁচা দেয়নি যার জন্য আজকে জবাই করে নিলাম একটি আর তারপরে আর যে আরেকটি রয়েছে সেটিকেও জবাই করে নেব তো এইভাবে মাংসগুলো ছাড়িয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কেটে নেবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কিভাবে কাটা হচ্ছে তিথির মুরগি দর্শক দেখতে পাচ্ছেন আহ এখান দিয়ে তিথি মুরগি কাটাকাটির কাজ চলছে আর ওদিক কিন্তু দুটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দুটি মুরগির বাচ্চা এসে হাজির এটিও জবাই হয়ে যাবে দর্শক এ ধরনের ভিডিও যদি আপনারা চান আমাদের এই চ্যানেলে দেখতে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জানানোর পর মতামত অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য আসলে বেশি একটা মাংস নেই একই দু অল্প কম পনেরোশো টাকা দিয়ে এক জোড়া তিথির মুরগি কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসলাম প্রতি সপ্তাহে এগুলার পিছনে দুই কেজি খাবার লাগত প্রতি সপ্তাহে দুই কেজি খাবার লাগতো তো ছয় মাস ছয় মাসে কত টাকার খাবার খাওয়ানো হয়েছে এবার হিসাব করে দেখুন প্রতি কেজি পঁয়ষট্টি টাকা যে মিক্সার যে খাবারটা রয়েছে সেটার সাথে মিক্সার খাবার সাথে কি কী থাকে আমি আপনাদেরকে বলি থাকে গম থাকে ধান থাকে হচ্ছে আপনার এই ইটের মতো গুঁড়া গুঁড়া লাল তারপরে হচ্ছে ভুট্টা বাঙ্গা হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা কি যেন থাকে মুসুরির ডালও থাকে তারপরে হচ্ছে বোটের ডালও থাকে এগুলো মিক্সিং করা এই মিক্সার খাবার এনে খাওয়াইতাম পঁয়ষট্টি টাকা কেজি প্রতি কেজি পঁয়ষট্টি টাকা তো এখন দেখলাম যে আসলে খাবার এনে খাওয়াইতেছি এগুলা ডিম দিচ্ছে না বাচ্চা দিচ্ছে না তো ভাবলাম করে লাভ নেই খেয়ে তার জন্য জবাই করা হয়েছে তো দর্শক এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে তিথি মুরগির শরীর থেকে জবাইয়ের পর পালক ও পশম ছাড়িয়ে নেওয়া হয়েছে তো এখন কাটির কাজ চলছে দেখতে পাচ্ছেন কাটাকাটি যে চলছে কিভাবে মাথাটা থেকে চামড়া আলাদা করতে হয় তো দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো এবং কি কি মশলা দিতে হয় সেগুলো দেখাবো দর্শক এভাবেই কেটে নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটার যে গুড়দা বলা হয় সেটাকে কিভাবে কাটা হচ্ছে আসলে প্রফেশনাল ব্লগারের মতো তো আর আমরা ভিডিও দেখাতে পারছি না যেহেতু প্রথম অবস্থায় কয়েকটা ভিডিও করলে হয়তো বা ভালো ধারণা আসতে পারে দেখাতে পারবো আপনাদেরকে এখন যেভাবে আছে সেভাবে কোটাকুটির পর দেখতে পাচ্ছেন মাংসগুলো এভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বেশি সংখ্যক মাংস না অল্প সংখ্যক মাংস আধা কেজি হবে নি আধা কেজির মতো হবে আধা কেজি সাম আধা কেজি হবে না আধা আধা কেজির কিছুটা কম না হলেও কাছাকাছি পাঁচশো গ্রামের কাছাকাছি হবে তো দর্শক এখন মাংসগুলো ধুয়ে নেওয়ার পালা তো চলুন দেখা যাক কিভাবে ধুত করা হয় দর্শক দেখতে পাচ্ছেন এখন ধোয়ার জন্য কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখন ধুতো করা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে ধুতো করা হচ্ছে কিভাবে ধুতো করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভালোভাবে এভাবে কছ লিয়ে লিয়ে ধুতে হয় দেখুন দর্শক বেশি করে পানি দিয়ে এভাবে ভালোভাবে ধুয়ে নেবেন ভালোভাবে নেড়ে চেড়ে কোচ নিয়ে ধুয়ে নিতে হবে যে যাতে করে কোনো জীবাণু না থাকে সবাই তো জানেন কিভাবে ধুতে হয় তারপরেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো আর প্রবাসী ভাইয়েরা যখন দেখছেন প্রবাসী ভাইয়েরা যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজের হাতে প্রবাসী ভাইয়ের তো অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক প্রবাসী ভাইয়েরা আছেন তারা নিজ হাতেই কিন্তু ডিউটি শেষে এসে রান্না করতে হয় তারা নিজের হাতেই কিন্তু মাংস রান্না করেন গরুর মাংস উটের মাংস মুরগির মাংস বিভিন্ন পশু পাখি তারা রান্না করে থাকেন আমরা দেখতে পেয়েছি ইউটিউবে দেখতে পেয়েছি এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই আছে তারা বিদেশ থেকে যখন আসে তাদের থেকে যখন গল্পগুলো শুনি তখন কিন্তু অনেক ভালোই লাগে যদিও কখনো আমার বিদেশ যাওয়া হয়নি বিদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন সেটার সম্পর্কে প্র্যাকটিক্যালে ধারণা নেই অভিজ্ঞতা নেই যতটুকু শুনতে পেরেছি জানতে পেরেছি সেটার উপরেই বলতেছি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই তবে রান্নার ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন